তিন বছর পরে এটা প্রচার করবেন যে নকুল বিশ্বাস মিথ্যাবাদী, সেটা করে নাই। আর আমিও সুইসাইড করব, আত্মহত্যা করব, কারণ 40 বছর ধরে যে সম্মান আমি আমি অর্জন করেছি, আমি আমেরিকায় বাড়ি করে আমি সেই সম্মান নষ্ট করতে পারি না, ওটা আমার কাছে তুচ্ছ। আমার সাথে যে ঢোল বাজাইতো সেও আমেরিকা এখন আছে, কিন্তু আমি আমেরিকা থাকি নাই। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, অনেক অফার পেয়েছি, ইভেন ভারতেও আমার এক টুকরো জমি নাই, এক শতাংশ জমি নাই। আমি আগেই বলেছি যে আমাদের এখন বর্তমান যিনি এখন এমপি আছেন উনি কিন্তু ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বানরীপাড়ায় প্রচুর উন্নয়ন উনি করেছেন। কিন্তু আসলে ওনার আমি দোষ দেবো না, কিন্তু কারণ একজন এমপির দ্বারা 5 বছরে আর কত কিছু করা দোষ, এত বিশাল এরিয়া। তো আমি দাঁড়ে দাঁড়ে গিয়েছি, আমি বললাম না গ্রামে গেছি, ভেতরে ঢুকেছি, মোটর সাইকেলে গিয়েছি, বাইসাইকেলে গিয়েছি, পায়ে হেঁটে গিয়েছি, ট্রলারে গিয়েছি, আমি দেখেছি এই বানরীপাড়া যথেষ্ট উন্নয়নের ছোঁয়া লেগেছে বটে, কিন্তু উজিরপুরে যথেষ্ট ভাঙাচোরা রাস্তা। এবং কেউ কেউ বলেছে আমরা দাদা, আমি একটা রাস্তা দিয়ে যেতে যেতে 4-5 বার নামলাম মোটর সাইকেল থেকে, মানে যাওয়ার উপায় নাই। তো ওরা বললো দাদা, আমি বললাম বর্ষার সময় তোমরা কিভাবে চলো? দাদা বর্ষার সময় আমরা 3 মাইল পথ আমরা পায়ে হেঁটে আসি। তো আমি বললাম আমার এমপি হতে হবে না, আমি এমপি হতে চাই না। তোমরা যদি খবর পাবা যে 7 তারিখে নকুল বিশ্বাস হেরে গেছে, জাস্ট 8 তারিখে এই রাস্তার জন্য একটা দরখাস্ত লিখে চেয়ারম্যানকে দিয়ে একটা সই স্বাক্ষর করিয়ে সিল মেরে তুমি আমার হাতে দিয়ে এসো, এই রাস্তা করতে এমপি হওয়া লাগে না নকুল বিশ্বাসের, কারণ আমার দেশের গরু চলে রয়েছে পাকা রাস্তা দিয়ে। একটা মানুষের আন্তরিকতা যদি থাকে তার দ্বারা সব সম্ভব, সব সম্ভব। আমি বলেছি আমার আমার জেতার দরকার নাই, আমি জিতলে তো এই রাস্তাটা করা আমার কর্তব্যের ভিতরে পড়ে, দায়িত্বের ভিতরে পড়ে, কিন্তু না জিতে যদি তোমার এই রাস্তা করে দেয় তাহলে এটা আমার মমতার ভিতরে পড়ে। আমার যে মমতা আছে সেটা মানুষ বুঝবে, মানুষের আগ্রহের সীমা নাই। আপনি দেখেছেন যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন 2-3 জন মানুষ ছিল, কিন্তু এখন অনেক মানুষ দেখছেন, এই যে ভ্যান যাচ্ছে একবার তাকিয়ে দেখছে নকুল বিশ্বাস। তো ভোটেও এর প্রভাব পড়বে, কারণ ভাই আমি যাকে ভালোবাসি না আমি তাকে কেন ভোট দেবো? অনেকে বলে না আপনার গানের তো জনপ্রিয়তা আছে, ঠিকই, কিন্তু ভোটের ব্যাপারটা আলাদা। আরে ভোটের ব্যাপারটা কি মারামারি, কাটাকাটি, রিগিং, জোর করে সিলবারা, এটাকে ভোট বলছো? বলে আপনি তো রাজনীতি করেন না, রাজনীতি তো একটা অন্য জিনিস। রাজনীতি কি? রাজনীতি নোংরামি, রাজনীতি আমেরিকায় বাড়ি করা, ওই রাজনীতি আমি করি না, আমি করব না, আমি কাজনীতি করব। যেদিন আমি নির্বাচিত হবো তার পরদিন কাজ করব। আমার 3.5 লক্ষ ভোটার, সবাইকে বলবো একটা করে ইট আমাকে ভিক্ষা দেন। 3.5 লক্ষ ইট যখন আসবে, বালির ব্যবসা যারা করে, আমি এমপি হয়ে সব পারবো, এখন পারবো না। এখন যদি বলি কাউকে ইট দেওয়ার কথা তাহলে এটা আমার মাথায় মারবে। হ্যাঁ, তো বালির বিজনেস যারা করে, আমি যদি বলি ভাই আমি এখানে একটা মসজিদ করব, আমি এখানে মন্দির করব, ভাই আমাকে 2 টলার বাড়ি পাঠাও, আমি এমপি হয়ে যখন বলবো তখন তারা পাঠিয়ে দেবে। সুতরাং একটা এমপির দ্বারা অনেক কিছু সম্ভব। সরকারি অনুদান ছাড়া আপনারা দেখবেন ওই সরকারি বরাদ্দ আসার আগেই আমার এলাকায় অনেক কিছু হয়ে গেছে। আপনারা আমার এই ফুটেজটা যত্ন করে রাখবেন, 3 বছর পরে এটা প্রচার করবেন যে নকুল বিশ্বাস মিথ্যাবাদী, সেটা করে নাই। আর আমিও সুইসাইড করব, আত্মহত্যা করব, কারণ 40 বছর ধরে যে সম্মান আমি আমি অর্জন করেছি, আমি আমেরিকায় বাড়ি করে আমি সেই সম্মান নষ্ট করতে পারি না, ওটা আমার কাছে তুচ্ছ। আমার সাথে যে ঢোল বাজাইতো সেও আমেরিকা এখন আছে, কিন্তু আমি আমেরিকা থাকি নাই। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, অনেক অফার পেয়েছি, ইভেন ভারতেও আমার এক টুকরো জমি নাই, এক শতাংশ জমি নাই। আমি আমার দেশকে অতটাই ভালোবাসি, আমি আমার এই দেশের মানুষকে অতটাই ভালোবাসি। সুতরাং আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, 3 বছরের মধ্যে যদি আমি আমার সব কাজ দৃশ্যমান না করতে পারি তাহলে আমি সুইসাইড করব, বেঁচে থেকে লাভ নাই।